আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয় দেখছি যে সাধারণ মানুষ তারা তাদের ভোট দিতে পেরেছে এবং কিছু কিছু জায়গায় রামেন্দ্র সিং রায়ের বাহিনী 10-12টা বুথে গণ্ডগোল করেছে বললেও আশা করছি যে যত কমই হোক 30,000 এবং 50-60,000 ভোটও আমরা দিতে পারি সেটা মানুষের উপর নির্ভর এবং যেটা জনগণ রায় দেবে আমরা মাথা পেতে নেব কারণ বেশিরভাগ ভোটেই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে আমরা আশাবাদী শুধু তারকেশ্বর নয় আরামবাগ লোকসভার প্রত্যেকটা সিটেই আমরা জিতব এবং হুগলি জেলার বেশিরভাগ সিটি আমরা আশাবাদী যে হুগলি জেলা জুড়েই একটা বিপ্লব হয়েছে এবং মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে সর্বোপরি পশ্চিমবঙ্গের এই তৃণমূলের সরকার একটা অন্যায় চোরেদের সরকার এটা একটা বদল হবে এটা আমরা ভালোই বুঝতে পারছি আগামী 2রা মে ফল ঘোষণা আমরা 2রা মে দিকে তাকিয়ে থাকছি সর্বোপরি আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মকর্তা কার্যকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট নিতে এসেছিলেন প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সমস্ত ভোটকর্মী তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আজকে যে নিরাপত্তা বাহিনী যে ছিল খুব সুন্দরভাবে তারা ভোটটা করাতে পেরেছে সেই কারণে আমি নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাচ্ছি এবং আমি আমার বিজেপি কর্মীদের কাছে একটা অনুরোধ করব যে বিগত দিনে সিপিএম বা তৃণমূল যে ভোটের পরে যে তাণ্ডব লীলা চালাতো বা অত্যাচার করত আমি আশা করব যে আপনারা শান্তিপূর্ণভাবে ভোট গণনার পরে মিছিল করুন শান্তিপূর্ণভাবে কোনোভাবে কারো প্ররোচনার ফাঁদে পা দেবেন না কারণ অনেকেই আছে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্যে আর ওই ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে অনেকেই ভুল ভাল বদলা নিয়ে নেবে তা সেই জন্যে বলছি এই ভুল ভাল বদলা যাতে না হয় মাথা ঠান্ডা করে সবাইকে চলার জন্য অনুরোধ করব এবং আইনের আশ্রয় নিই যারা যা অন্যায় করেছে চুরি করেছে মানুষের ঘর ছাড়া করেছে খুন করেছে লুটতরাজ করেছে মহিলাদের শ্লীলতাহানি করেছে টাকা পয়সা লুট করেছে সমস্ত বদলা আমরা নেব আইনের রাস্তায় তাই আপনাদের কাছে আমার অনুরোধ কোনোভাবে কারো প্ররোচনার ফাঁদে পাপ দেবেন না তাতে হবে কি গুন্ডাদের রাজত্ব আবার সেই তৃণমূলের মতন ফিরে আসবে অর্থাৎ এই প্ররোচনার ফাঁদে পা দেবেন না আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি